আপনার ডালিম গাছে কি ফুল আসছে না, বা আসলেও ঝরে যাচ্ছে? কোনো চিন্তা নেই বন্ধুরা, আজ আপনাদের দেখাতে চলেছি টবের ডালিম গাছে প্রচুর পরিমাণে ফুল আসার এবং ফুল না ঝরার সঠিক কৌশল। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল রুট গার্ডেন। এই গাছটিতে দেখুন অল্প কিছু ফুল এসেছে, তবে খুব একটা বেশি ফুল আসছে না। কিন্তু কি কি করলে এই সময় গাছকে অনেক ফুল ধরতে উৎসাহিত করবে দেখুন। এটা হলো সর্ষের খোল, এতে আছে ফসফরাস, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, জিঙ্ক সহ বিভিন্ন উপাদান, যেগুলি গাছকে ভেতর থেকে শক্তিশালী করে বেশি ফুল দিতে সাহায্য করবে। এই খোল নিতে হবে 2 চামচ। এটা হলো নিম খোল, এই নিম খোল টবের মাটির কীটনাশক এবং সার হিসেবে কাজ করবে, যা গাছের শিকড়কে করে তুলবে মজবুত এবং হেলদি। এটা নেবেন 1 চামচ। এগুলি হলো সিউইড, টবের মাটিতে অনুখাদ্যের যোগান দেবে। এই সিউইড নেবেন 1/2 চামচ। এটা দেখুন এসওপি, অর্থাৎ সালফেট অফ পটাশ বা পটাশিয়াম সালফেট, এনপিকে 0:0:50। এটা সাদা পটাশ নামেও পরিচিত। এটা গাছে প্রচুর ফুল ধরতে এবং রোগ প্রতিরোধ করতে ভীষণ সাহায্য করবে। এটাও দেবেন 1/2 চামচ। এবারে সমস্ত উপাদানগুলি ভালোভাবে মিক্স করে নিন। এই 4 চামচ সার 12-14 ইঞ্চি টবে পুরোটাই দিয়ে দিতে হবে। ড্রাম বা বড় গ্রো ব্যাগ জাতীয় পাত্র হলে 15-20-25 চামচ এবং আরো বড় পাত্র হলে আরো বেশি দেওয়া যেতে পারে। সার দেওয়ার পরে 1-2 ইঞ্চি মতো খুঁচিয়ে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দেবেন। এরপরে জল দেবেন অল্প করে। এই সার সঠিক সময়ে ডালিম গাছে দিতে পারলে গাছে ফুল এসে একদম ভর্তি হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। সার দেওয়ার 3-4 দিন পরে একটু স্প্রে করতে হবে, এক্ষেত্রে হিউমিক অ্যাসিড বেস্ট হবে, গাছের এনার্জি লেভেল বহু গুণ বাড়িয়ে তুলবে। 1 লিটার জলে 5 ml হিউমিক অ্যাসিড 15 দিনে একবার স্প্রে করতে হবে। দেখুন বন্ধুরা, গাছটিতে কত ফুল এসে গেছে 1 মাসের আগেই। সুতরাং বুঝতেই পারছেন সঠিক সময়ে সঠিক সার দিলে কি হতে পারে। এই সমস্ত ফুলগুলির মধ্যে পুরুষ ফুলগুলি ঝরে যাবে, স্ত্রী ফুলগুলিকে টিকিয়ে রাখার জন্য নিয়মিত স্প্রে করতে হবে। হিউমিক অ্যাসিডের পাশাপাশি দিতে হবে ফাঙ্গিসাইড, 1 লিটার জলে 3 গ্রাম যে কোনো ফাঙ্গিসাইড মিশিয়ে সপ্তাহে 1 বার স্প্রে করতে হবে সন্ধ্যাবেলায়। তাহলে স্ত্রী ফুল ঝরা প্রায় পুরোটাই কমে যাবে এবং ফল দাঁড়াবে অনেক বেশি। যাদের গাছে
একদমই ফুল আসছে না, তারা দিতে পারেন এই বুস্টার টু। ডালিম গাছে সাধারণত বসন্তকালে, গরমের শুরুতে এবং বর্ষাকালে ফুল আসে। সুতরাং এই টাইমগুলোতে বুস্টার টু 1 লিটার জলে 1 ফোঁটা। হ্যাঁ বন্ধুরা, মাত্র 1 ফোঁটা দিয়ে স্প্রে করতে হবে 15 দিনে একবার এবং ভোরবেলা। তাহলেই খুব সহজে ডালিম গাছে ফুল এসে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন গুড বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।